তো ম্যাডাম কি কি টার্মে বললে আমরা বুঝবো যে এটি একটি মানে ব্লাড প্রেশার, হাই ব্লাড প্রেশার বা হাইপার টেনশন পর্যায়ে আছি? হ্যাঁ, আমি এই প্রশ্নের উত্তরটা একটু সাইন্টিফিক টার্মেই বলি, কারণ গর্ভবতী মা বোনরা কিন্তু ডাক্তারের কাছে এই টার্মগুলি শুনবেন। তো আপনারা যদি শুনে এটা মনে হয় যে এটা আমার সাথে মিলে যাচ্ছে, তাহলে একটু বুঝার সুবিধা হবে, সেই জন্য আমি একটু সাইন্টিফিক টার্মেই বলছি। আমরা প্রথমত ধরি যে একজন মহিলা প্রেগনেন্ট হবেন, সাথে সাথে উনি চেক আপে আসবেন, তাই তো? প্রসূতি সেবা নিবেন। এখন যিনি আসছেন উনি যদি জেনেই থাকেন যে ওনার আগে থেকেই ব্লাড প্রেশার ছিল, এটা এক ধরনের ক্যাটাগরি। ব্লাড হাই প্রেশারের রোগী প্রেগনেন্ট হতেই পারেন, ওনাদেরকে আমরা একটা ক্যাটাগরিতে ভাগ করলাম, যে এটাকে বলি আমরা ক্রনিক হাইপারটেনশন। আর এক দ্বিতীয় ক্যাটাগরি কিরকম আসতে পারে, যে প্রথম 20 সপ্তাহের আগেই আসতেন কিন্তু সেই ব্লাড প্রেশার পাচ্ছেন। যিনি প্রেগনেন্ট উনি কিন্তু আগে জানতেন না যে ওনার প্রেশার, তাহলে আমরা ধরে নেই যে এটা হচ্ছে ওনার আগের প্রেশারের কন্টিনিউয়েশন। তো উনিও কিন্তু ক্রনিক হাইপারটেনশনের ক্যাটাগরিতেই পড়ছেন। এখন 20 সপ্তাহ পরে যদি কেউ আসে এবং তার এতদিন ভালোই ছিলেন, এখন প্রেশার বাড়তি পাচ্ছি, আর কিছু না, শুধু প্রেশারটা ওই 140-90 কিংবা তার চেয়ে বেশি, এইরকম যদি প্রায় আর কোনো উপসর্গ নাই, তাহলে আমরা সেটাকে বলি জেস্টেশনাল হাইপারটেনশন। আর এটার সাথে যদি দেখি যে এই প্রেশার আছে কিন্তু সাথে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গের কোনো একটা বা তার অধিক, একের অধিক অঙ্গ ইনভলভ বা ডিসফাংশন শুরু হয়ে গেছে, যেমন হতে পারে কিডনিতে প্রোটিন বেশি চলে যাচ্ছে ইউরিন দিয়ে, কিডনি ফাংশন গড়বড় হওয়া শুরু করলো, অথবা লিভার, অথবা ব্রেইন, যে মাথায় ব্যথা হচ্ছে, চোখে দেখতে ঝাপসা লাগছে, অথবা শুধু কিছুই না, প্লেটিলেট রক্তে কমে যাচ্ছে, এটা আমরা বুঝতেই পারছি না কিন্তু পরীক্ষা করলে বুঝতে পারছি, এরকম আমরা এটাকে বলি অর্গান ডিসফাংশন। তাহলে প্রেশারের সাথে যে কোনো একটা বা একাধিক অর্গান ডিসফাংশন যখন যুক্ত হবে সেটাকে বলি আমরা প্রি এক্লামশিয়া। এবং প্রি এক্লামশিয়ার একদম মানে মাতৃ মৃত্যুর কারণ যেটা দ্বিতীয়, তার কমপ্লিকেশন হিসাবে প্রি মানে আগের এক্লামশিয়া, এই এক্লামশিয়া কিন্তু যদি প্রি এক্লামশিয়া আনকেয়ার থাকে তাহলে এক্লামশিয়া পর্যন্ত গড়াতে পারে এবং সেটা কিন্তু মাতৃমৃত্যুর কারণ হয়ে যেতে পারে। আমি আজকে মূলত আমাদের আলোচনা প্রি এক্লামশিয়ার উপরেই রাখতে চাচ্ছি। আর চতুর্থ ক্যাটাগরি যেটা আমরা বলি সেটা হচ্ছে অনেকে, যে বললাম প্রথম থেকেই হাইপারটেনশন বা হাই প্রেশার, তাদের আবার দেখা যাবে যে এতদিন তো ভালোই ছিল কিন্তু হঠাৎ করে আবার অর্গান ডিসফাংশন বা কোনো অঙ্গ প্রত্যঙ্গের ফাংশনের জটিলতা শুরু হয়ে গেছে, সেটাকে আমরা বলি সুপার ইম্পোজ প্রি এক্লামশিয়া অন ক্রনিক হাইপারটেনশন। আমি এই টার্মগুলি সাইন্টিফিক ওয়েতে বললাম এজন্যে যে অনেক মা বোনদের হয়তো নিজেদের কানের মধ্যে এটা বাজতে থাকে যে আমার তো প্রি এক্লামশিয়া হয়েছিল, আমার তো এক্লামশিয়া হয়েছিল, আমি তো ক্রনিক হাইপারটেনশন। তো ওনাদের যেন বুঝার সুবিধা হয় সেই জন্য আমি চারটা টার্ম ইউজ করলাম। ধন্যবাদ। তো হ্যাঁ ম্যাম, আমরা বুঝতে পারলাম, আশা করি আমাদের দর্শকরাও বুঝতে পেরেছে যারা এই ধরনের টার্ম শুনে আসলে কোনটা কি ধরনের এবং কোনটা কতটুকু বডির সাথে কি কি অর্গানের সাথে রিলেটেড বা আগে থেকে হয়ে আসা না নতুন করে হলো, এতটুকু ধারণা অ্যাটলিস্ট আমরা মাদেরকে দিতে পারলাম। আপনাদের আপনাদের পেশেন্টদেরকে, নতুন যেসব পেশেন্টরা আসছেন এবং ভবিষ্যতেও যারা আসবেন, যাদের মধ্যে হিস্ট্রি আছে অটিজম, থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, এবং যারা একটু ক্যাপেবল, ক্যাপাসিটি আছে ফাইন্যান্সিয়ালি এবং বাকি সব কিছুতেই, তাদের সবাইকে আমরা কর্ড সেল বা স্টেম সেল ডিপোজিশনে উৎসাহিত করব। কর্ড সেল বা স্টেম সেল ডিপোজিশন বলতে আমরা সেটা বুঝি যে একটি বাচ্চা যখন জন্মগ্রহণ করে তখন তার ফেলে দেওয়া কর্ড এবং ব্লাড আমরা সম্পূর্ণ ব্যথা মুক্ত পদ্ধতির মাধ্যমে সংগ্রহ করে রেখে দেই, এবং এই স্টেম সেল দিয়েই আমরা ভবিষ্যতে বাচ্চাটার এবং বাচ্চাটার ব্লাড রিলেটেড আরো কিছু আত্মীয় স্বজনের আমরা ট্রিটমেন্ট করতে পারি 80টিরও উপরে অসুখ বিসুখের, তার মধ্যে থ্যালাসেমিয়া, লিউকোমিয়া, অটিজমের মতো অনেক অনেক মরণ ব্যাধি রয়েছে, এবং নতুন চিকিৎসা
শাস্ত্রে দেখা গেছে যে ডায়াবেটিস টাইপ 2 এবং স্ট্রোকের মতো চিকিৎসাও এই কর্ড সেল স্টেম সেল দিয়ে করা সম্ভব যদি প্রযুক্তি আরেকটু এগিয়ে আসে। তো আশা করি ধীরে ধীরে আমাদের দেশেও এই প্রচুর এই কর্ড সেল স্টেম সেল আমরা ডিপোজিশনটা প্রচলন হয়ে যাবে, আস্তে আস্তে সবার ক্যাপাসিটির মধ্যে আসবে। যদি আপনাদের মতো বড় বড় গাইনিয়ান অফিসে হেড অফ দ্য ডিপার্টমেন্টরা তাদের পেশেন্টদেরকে এ ব্যাপারে উৎসাহিত করেন, তা আমরা উৎসাহিত হব এবং একটি নতুন প্রযুক্তি আমাদের চিকিৎসা শাস্ত্রে অ্যাড হবে। আজকে যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা আমাদের এই লাইভটা কষ্ট করে আপনাদের টাইমলাইনে একটু শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে, এবং একই কোয়েশ্চেন অনেকের মধ্যে থাকলে যেন তারা জেনে যেতে পারে, এবং কমেন্টস করে আপনাদের নিজের গাইনি সংক্রান্ত কোয়েশ্চেন আমাদেরকে জিজ্ঞেস করবেন। এবং আশা করি ম্যাডাম আপনাদের এবং আমরা আপনাদেরকে যথাযথ চেষ্টা করব সঠিক উত্তর দেওয়ার জন্য, এবং যারা ম্যাডামের সাথে ডিরেক্টলি দেখা করতে চান এবং যারা ঢাকাতে অ্যাভেলেবেল না চিটংয়ে আছেন তারা চিটং ল্যাবেডে ম্যাডামের সাথে দেখা করতে পারবেন ক্লিনিক্যালি, এবং ম্যাডামের সাথে যোগাযোগের জন্য যে প্রসিডিউর তা আমাদেরকে ইনবক্স করলে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো।